স্কুল ছুটদের ক্লাসে ফেরাও, বাংলার জেলায় জেলায় এই স্লোগান তুলতে হবে। কেন বলুন তো? কারণ ভবিষ্যতের জন্য ন্যূনতম শিক্ষাটা খুব দরকার। আপনার খবরে এবার আপনাদের দেখাবো পড়াশোনার কি হাল, দেখাবো নিয়মিত পড়াশোনার চর্চাটা চালু না রাখলে সহজ প্রশ্ন কেমন আউট অফ সিলেবাসের মতো শোনায়। ছোটরা বড়দের দেখে শেখে, দেখে বিক্ষোভ আন্দোলন, দাবি পূরণে পথ অবরোধ, রাস্তায় নেমে বড়দের জঙ্গিপনা, ছোটরাও রাস্তায় নেমে আসে। রাস্তা আটকে লাফায় ছাপায়, কি দাবি? পরীক্ষা সাংঘাতিক অ্যালার্জি, তাই টেস্টে ভয়। আচ্ছা, পরীক্ষা বাতিল করো বলছে যারা, তারা পড়াশোনাটা করছে তো? টেস্ট বাতিলের দাবিতে রাস্তায় নামাদের, রাস্তাতেই একটা টেস্ট হয়ে যাক। টেস্ট পরীক্ষা ক্যান্সেল। কোন টেস্ট? মাধ্যমিক। মাধ্যমিক? ইংরেজিতে মাধ্যমিক বানান করো তো। ইংরেজিতে MADHAYAK। তো মাধ্যমিক বানান করো তো। ইংরেজিতে মাধ্যমিক বানান করো। MADHAYAK। টেস্ট পরীক্ষা। কিসের টেস্ট? মাধ্যমিকের। মাধ্যমিক? হ্যাঁ। মাধ্যমিক বানান করো তো। মাধ্যমিক বানান করো। ইংরেজিতে মাধ্যমিক টেস্ট বানান করো। মাধ্যমিক টেস্ট বানান করো। বাংলায়? হ্যাঁ, বানান করো। ভয়াগার? হ্যাঁ। ধরফলা? হ্যাঁ। মরসিক? দেখলেন, শুনলেন, দীর্ঘদিন পর স্কুল খুলেছে, পড়াশোনা ধাক্কা খেয়েছে দেড় বছর, সব সত্যি। কিন্তু তা বলে অন্যায় আবদার করতে হবে? টেস্টেই তো নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। মাধ্যমিক কি ছেলে খেলা? জীবনের প্রথম বড় পরীক্ষা, স্টেজে মেকআপ করা যায় কি? শিক্ষার যদি এই হাল হয় তাহলে বিষয়টি কিন্তু অত্যন্ত গম্ভীর পর্যায়ে চলে গেছে, এবং যা নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি।